দেশে ভোক্তা পর্যায়ে তরল প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন বিইআরসি। বৃহস্পতিবার বিইআরসির সচিব ব্যারিস্টার মোহাম্মদ কলিরুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 76 টাকা কমিয়ে 1422 টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা গত এক মাস 1498 টাকা ছিল। সর্বশেষ 2 ফেব্রুয়ারি ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 266 টাকা বাড়িয়ে 1498 টাকা নির্ধারণ করা হয়েছিল। এর এক মাস পরই সিলিন্ডারের দাম 76 টাকা কমালো বিইআরসি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানি প্রোপেন ও বিটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।